সময়ক্ষেত্রে তোমাদেরকে একাডেমিক লেখাপড়া সাথে সংযুক্ত রাখতে সেটা দিয়ে আমাদের নলেজ স্কুল চালু করেছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। এই ধারাবাহিকতায় আমি হুকুম ভ্রমণ শেখ নবম দশম শ্রেণীর বাংলা প্রথমপথে সাহিত্যের প্রকৃতি এই প্রবণতা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা মনোযোগটি শুরু আসার পেয়ে তারা তোমরা উপকৃত হবে। সাহিত্যের প্রকৃতি আমরা প্রথমে একটু দেখে যে সাহিত্য লেখক ও তার সঙ্গে একটা তথ্য খেয়ে নিই। সাহিত্য প্রকৃতি প্রবন্ধ লেখক হায়াত মোহাম্মদ লেখকের জন্ম 1948 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মোড়া গ্রামে মোড়ায় জন্মগ্রহণ করেন এবং এই সাহিত্য প্রকৃতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। রস হলো
কোন সাহিত্য পাঠ করার পরে আমাদের ভিতরে কোন বিশেষ অনুভূতি আমার বয়স কত, কখনো দুঃখ পাই, কখনো কষ্ট পাই, কখনো হাসি আসে, কখনো আনন্দ পাই, এই যে আমাদের অনুভূতি অনুভূতি করার অংশ, তাহলে যে মন সেই মন করে আসলে চাই। ভারতবর্ষের সর্বপ্রাচীন যে মহাকাব্য একটা হলো রামায়ণ, একটা হলো মহাভারত। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে দুটো মহাকাব্য, একটা মহাভারত, একটা রামায়ণ। মহাভারত সম্পর্কে একটা কথা বলা যেতে পারে, যা নেই ভারতে তা নেই ভারত, অর্থাৎ ভারতবর্ষে এমন কোনো জিনিস নেই যা মহাভারতে স্থান পায়নি। ভারতের সম্পর্ক বিষয় বা মহাভারত এমন কোনো জিনিস নেই যা ভারতবর্ষে নেই, অর্থাৎ দুটো একটা একটা পরিপূর্ণ, যেগুলো বলা হয় যা নেই ভারতে তা নেই ভারত। তো মহাভারতের তুলনায় রামায়ণ বেশ ছোট। রামায়ণের কাহিনী তোমরা মোটামুটি সবাই জানো যে রামচন্দ্র তার পিতৃসত্য পালনের উদ্দেশ্যে বনবাসে যান। তো বনবাসে যাওয়ার সময় সাথে থেকে স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণ। বনবাসে অবস্থানকালে লঙ্কা রাজা রাবণের বোন শকুন্তলা লক্ষ্মণকে প্রেম নিবেদন করে, লক্ষ্ণ প্রেম প্রত্যাখ্যান করে এবং শকুন্তলার নাক কেটে দেয়। তো শকুন্তলা এই ঘটনা রাবণকে বলার পর রাবণ এই অপমানের প্রতিশোধ নিতে সীতাকে অপহরণ করে লঙ্কায় গিয়ে বন্দি করে রাখে। এটা হলো মোটামুটি, এবং সীতাকে উদ্ধার করতে গিয়ে রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে মূলত এই রামায়ণের কাহিনী লিখিত। মহাকাব্য মোটামুটি বলা যায় যে মহাকাব্য দীর্ঘ কাহিনী, কিন্তু মহাকাব্য লক্ষ্য হলো গল্প। তবে এই গল্পটা বলতে না বলে কিছু লিখতে হয় পদ্যে বা কবিতায় দেখা হয়। এই জন্য আমাদের মহাকাব্য মানে আমাদের আলোচনা পাঠের যে মহাকাব্য সম্পর্কে আলোচনা এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এরপরে আসি আমরা গীতি কবিতা। গীতি কবিতাকে ছোট আকারের কবিতাকে বলা হয় গীতি কবিতা। কবিতা কবিতাকে গীতি কবিতা বলে। বঙ্কিমচন্দ্র চমৎকার একটা সংজ্ঞা দিয়েছে গীতি কবিতার, বক্তার ভবৎসে পরিস্ফুরণ মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতি কবিতা। গীতি কবিতা কবির অনুভূতির প্রকাশ হয় তা সাধারণত কী হয় না, দীর্ঘ হয় না বা অনেক বড় হয় না। কবি তার মনের ভাবকে যখন ছন্দের মধ্যে প্রকাশ করেন তখন তাকে বলা হয় গীতি কবিতা। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি দর্শন বৈষ্ণব পদাবলী। গীতি কবিতা বিভিন্ন শ্রেণীর হতে পারে, এটা ভক্তিমূলক হতে পারে, স্বদেশপ্রীতিমূলক হতে পারে, প্রেমমূলক হতে পারে, প্রকৃতি বিষয়ক হতে পারে, বিভিন্ন বিষয়ের গীতি কবিতা হতে পারে। তো মহাকাব্য আর গীতি কবিতা এই দুটোর বাইরে বাংলা কবিতার আর দুটো বিশেষ ধারার জনক কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দীন। প্রথমজন বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দৃপ্ত ভাবের দেখা মিলে তা পূর্বে বাংলা সাহিত্যে আসলে ছিল না। আবার জসীমউদ্দীনের নকশিকাদার মার সুজন বা দেয়ার ঘাটের মতো জাতীয় কোনো কাব্য উনি কেউ রচনা করেননি এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নাই। এই হলো মোটামুটি আমাদের কবিতার আলোচনা। তো আমরা আবার যদি শুরু থেকে বলি কবিতা কী, কবিতা ছন্দবদ্ধ ভাষায় যা লেখা হয় তাকে বলা হয় কবিতা। কবিতার প্রধান দুটো রূপে ধরলে একটা হলো গীতি কবিতা, একটা হলো মহাকাব্য। মহাকাব্যের বৈশিষ্ট্য কী, মহাকাব্য রচিত হয় যুদ্ধবিগ্রহের কাহিনী, মহাকাব্য অনেকগুলো স্বনির্ভূত হয়, মহাকাব্যের নায়ক হয় বীর, ধৈর্য, তাপসী, মহাকাব্যের রসের ট্র্যাজেডি, এগুলো মহাকাব্যের বৈশিষ্ট্য। মহাকাব্য রচিত হয় গদ্যে। মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা। আর গীতি কবিতা কী, গীতি কবিতা হলো ছোট আকারের যে কবিতা সেই কবিতাকে বলা হয় গীতি কবিতা। এবং গীতি কবিতা কবিতার মনের ভাবকে যখন ছন্দের মধ্যে প্রকাশ করেন তখন সেটাকে গীতি কবিতা বলা হয় তাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব পদাবলী। গীতি কবিতার অনেকগুলো শ্রেণীভাগ আছে, ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক ইত্যাদি। এর বাইরে বাংলা কবিতার মহাকাব্য আর গীতি কবিতার এর বাইরে আর দুটা বিশেষ ধারার জনক কাজী নজরুল ইসলাম এবং জসীমউদ্দীন, একজনকে বলা হয় বিদ্রোহী কবি আরেকজন পল্লী কবি। এই মোটামুটি আমাদের কবিতা সম্পর্কিত আলোচনা। এরপরে আমরা আসি নাটক। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, অর্থাৎ সাহিত্যের যতগুলো শাখা আছে উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এগুলোর ভিতরে কবিতা, এগুলোর ভিতরে সবচেয়ে প্রাচীন হলো নাটক। তো নাটক মূলত মুদ্রিত হতো, আগের দিনে যেহেতু ছাপাখানা ছিল না, ছিল মুদ্রণ যন্ত্র। নাটক মুদ্রিত হতো কিসের জন্য, এটা পড়ার জন্য নয়, অভিনয়ের জন্য। এবং নাটক কোনো নাটক যদি অভিনয় করানো না যেত তাহলে নাট্য রচনার যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্যই কী হতো, ব্যর্থ হয়ে যেত। তো নাটকের লক্ষ্য পাঠকরা বোঝা যাচ্ছে, নাটকের লক্ষ্য কারা, দর্শক সমাজ।
সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে নাটকই একমাত্র শাখা যেখানে সরাসরি সমাজকে পাঠক গোষ্ঠীকে কী করে পাঠক গোষ্ঠীকে প্রভাবিত করতে পারে। এবং এর বিশেষ চমৎকার একটা গল্প আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, অর্থাৎ যে নীলচাষের যে নীলপদের অত্যাচার নির্যাতন, এই নির্যাতন নিয়ে দীনবন্ধু পুত্র নীলদর্পণ নাটক প্রচার করেন। এই নাটকটা যখন মঞ্চস্থ হয় ঈশ্বরচন্দ্র সাগর কোনো একটা মঞ্চের সঙ্গে উপস্থিত ছিলেন এবং উনি ইংরেজদের আচরণ দেখে উনি ইংরেজদের যারা এই করছিল অভিনয় করছিল, ইংরেজদের ভূমিকা যারা অভিনয় করছিল তাদের অভিনয় দেখে উনি এতটাই বিরক্ত বোধ করছিলেন যে উনি এবং কষ্ট পেয়েছিলেন যে উনি পায়ে স্যান্ডেল বা চটি শুয়ে মারছিলেন মঞ্চের পর। এইভাবে নাটক সরাসরি কী করে পাঠককে প্রভাবিত করতে সামর্থ্য হয়। সংস্কৃত আলোকগণ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে নাটক লিখিত হতো কাব্য ছন্দে বা কবিতা আকারে। শেক্সপিয়ার তার যতগুলো নাটক লিখেছেন সবগুলোই কবিতার আকারে লেখা এবং এই আধুনিককালেও সৈয়দ শামসুল হক তার পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটকটা উনি কাব্য রচনা করেন। বোঝা যাচ্ছে কাব্য ধরনের একটা দৃশ্যকাব্য, একটা হলো শ্রব্যকাব্য, নাটকটা হলো দৃশ্যকাব্য। এদিক দিয়ে বিচার করলে নাটককে মিশ্র শিল্প মাধ্যম বলা যায়, কারণ এটা একসঙ্গে দেখা যায় আবার শোনাও যায়, যেখানে এটা একটা মিশ্র শিল্প মাধ্যম। নাটক সচরাচর পাঁচটি অঙ্কে বিভক্ত হয়, কোনো একটু লিখি, প্রারম্ভ, প্রারম্ভ মানে শুরু, তারপরে প্রবাহ, প্রারম্ভ, প্রবাহ, প্রারম্ভ, প্রবাহ, তারপর উৎকর্ষ, উৎকর্ষ, তারপরে গ্রন্থি মোচন, উপসংহার, শেষে আছে উপসংহার। নাটক সচরাচর এই পাঁচটি অঙ্কে বিভক্ত, প্রারম্ভ, প্রবাহ, উৎকর্ষ, গ্রন্থি মোচন, উপসংহার। আমরা যদি মোটামুটি ওদের একটা বাংলা ছবিরও কাহিনী ধরি, তিনি সেরকম হয় যে নায়কের তার প্রথমে কী হয় তাদের আলাপ পরিচয় হয়, তারপর সে আলাপ পরিচয় সামনে এগিয়ে যায় এবং একসময় তাদের ভিতরে কোনো একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝির অবসান হয়, মিলন হয়। আমরা যদি এইভাবে ধরি নাটকটা আসলে এভাবে পাঁচটি অন্তর্ভুক্ত থাকে। তো বিষয়বস্তু পরিণতির বিচারে, অর্থাৎ বিষয়বস্তু আর পরিণতির দিক দিয়ে, পরিণতি হলো যে অবস্থাটা শেষ পর্যন্ত অবস্থাটা কী হয়, এই পরিণতির বিচারে নাটক তিন প্রকার, ট্র্যাজেডি, কমেডি আর হলো প্রহসন, এবং এদের মধ্যে ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। ট্র্যাজেডি সম্পর্কে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চমৎকার সঙ্গে আছে, আমরা সঙ্গে শেষের দিকটা নিয়ে একটু কথা বলি। যে নাটক দর্শক হৃদয়ে ভয় ও করুণার সৃষ্টি করে, অর্থাৎ করুণরসের মাধ্যমে একটা নাটক দেখার পরে দর্শকের সে নায়কের নাটকের পরিণতি দেখে দর্শকের কী হয়, ভয় ও করুণার সৃষ্টি হয়। এবং এই করুণরসের মাধ্যমে নায়কের জীবন কাহিনী বিচ্ছেদের ঘটনার মাধ্যমে উপস্থাপন করা হয়। তাহলে ট্র্যাজেডি হলো যে নাটক দেখলে দর্শকের ভিতরে নাটকের পরিণতি দেখে কী হয়, করুণ ভয়ের সৃষ্টি হয়, সেটা হলো ট্র্যাজেডি। আচ্ছা, ট্র্যাজেডি আছে দু ধরনের ট্র্যাজেডি। আমরা বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে দু ধরনের ট্র্যাজেডি লক্ষ্য করা যায়। একটা হলো গ্রিক ট্র্যাজেডি, আর শেক্সপিয়ারের ট্র্যাজেডি। মানুষের যত শক্তি, সামর্থ্য, সম্পদ, যা ইচ্ছে থাক না কেন, তার ভাগ্যে যেটা আছে সেই ভাগ্যকে, ভাগ্যের লিখনকে সে কোনো প্রকারে কি করতে পারবে না, কোনো প্রকারে খণ্ডাতে পারবে না। আমরা যদি উদাহরণ দিই মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্য সম্পর্কে তোমরা নাম জানো, এটার ঘটনা হলো রাম আর রাবণের ভিতরে যে যুদ্ধ হয়, যুদ্ধে রাবণের পুত্র মেঘনাদ অনেক বড় বীর ছিল, এই মেঘনাদ যে নিহত হয়, এই মেঘনাদ নিহত হওয়ার ঘটনা নিয়েই মেঘনাদ বধ কাব্য রচিত। তো এই যে রাবণ, রাবণের ছিল একটা, রাবণ ছিল লঙ্কার রাজা, লঙ্কা ছিল চারদিকে সমুদ্র বিস্তৃত, তার অনেক বড় বড় বীর ছিল, অর্থ, সম্পদ, ক্ষমতা কোনো কিছুই তার অভাব ছিল না এবং তারা ক্ষমতা এতটা শক্তিশালী ছিল যে একসময় এই রাক্ষসরা দেবতাদের স্বর্গ থেকে বিতাড়ন করে স্বর্গ দখল করে, তারা এত বড় বীর ছিল।
অথচ এই বড় বড় বীররাই কি হলো শেষ পর্যন্ত রাম এবং লক্ষ্মণের কাছে পরাজিত হয়। এই পরাজিত হওয়ার মূল কারণ ছিল এটা তাদের ভাগ্যে লেখা ছিল যে তারা রাম লক্ষ্মণের কাছে পরাজিত হবে। এক্ষেত্রে বড় বীর অথবা চারিদিকে সমুদ্র বিস্তৃত লঙ্কা এর কোনোটাই কোনো কাজে আসবে না। এটা হলো মানুষের জীবনের পূরণ পরিণত, অর্থাৎ ভাগ্যে যা রাখা আছে তার আমার যত তোমার যত ক্ষমতা থাক যত অর্থ সম্পদ থাক যাই থাকবে কেন সেই ভাগ্যের কাছে তোমাকে কী করতে হবে নিজেকে সঁপে দিতে হবে, সেই ভাগ্যের কাছে পরাজয় সেটা মেনে নিতেই হবে। এটা হলো নিয়তিবাদ বা গ্রিক ট্র্যাজেডি। আর শেক্সপিয়ার ট্র্যাজেডিকে বলা হয় কর্মফলবাদ, অর্থাৎ মানুষ তার জীবনে চলার পথে কোনো একটা ভুল করবে যেটাকে আমরা বলি মানবিক দুর্বলতা, এই মানবিক দুর্বলতার ভিতর দিয়ে এই ধ্বংসের বীজ তার ভিতর রোপিত হবে এবং একসময় এটাই তার জীবনের ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই, তোমরা এরপরে ক্লাসে গেলে ইন্টারমিডিয়েট গেলে তোমরা একটা নাটক পাবে সিরাজদৌল্লা নাটক। এই সিরাজদৌল্লা নাটকের সিরাজের যে পরিণতি, সিরাজের পরিণতিটি ছিল এই শেক্সপিয়ার ট্র্যাজেডি। সিরাজের দুর্বলতা কী ছিল? সিরাজের দুর্বলতা ছিল যারা তার মধ্যে ষড়যন্ত্র করছিল সেই ষড়যন্ত্রকারীদেরকে চিনতে পারার পরও তাদের সম্পর্কে জানতে পারার পরও তিনি কী করেননি, তিনি তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন, ব্যবস্থা নিতে পারেননি, হয়তো তাদের একটা মানবিক দুর্বলতা ছিল। এই দুর্বলতার কারণে শেষ পর্যন্ত তাকে কী করতে হয়েছে, তাকে জীবন দিয়ে এর প্রতি মানে এটার পরিশক্তি ঘোরাতে হয়েছে। তো এটাকে বলা হলো শেক্সপিয়ার ট্র্যাজেডি। তো এরপরে আমরা আসি মোটামুটি ট্র্যাজেডি সম্পর্কে তোমাদের একটু ধারণা বুঝলা যে ট্র্যাজেডির যে পরিণতি সেই পরিণতিটা অনেক পূর্ণ এবং ভয়াবহ, যা দেখে দেখার পরে অন্য মানুষ সেখান থেকে শিক্ষণীয় বিষয় থেকে এবং মানুষের মনে বহুদিন পর্যন্ত এই এই যে নায়ক নায়িকার যে পরিণতি এই পরিণতিটা বহুদিন পর্যন্ত মানুষের মনে জাগ্রত থাকে। এরপরে আসি আমরা কমেডি। কমেডি বলে মিলনাত্মক নাটক, হাস্যরসের মাধ্যমে আমাদের প্রার্থী জীবনে গুরুত্বকে প্রদর্শন করে অপ্রত্যাশিত লজ্জার হাত থেকে আমাদেরকে মুক্তি দেয়। অর্থাৎ কমেডি হলো যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনাকাঙ্ক্ষিত ভুল করে ফেলি, এই ভুলগুলো আমাদের অপ্রত্যাশিত লজ্জার ভিতরে অনেক সময় ফেলে দেয়। তো কমেডি আমাদেরকে আসলে এই ভুলগুলো সম্পর্কে সচেতন করে দেয় এবং এই অপ্রত্যাশিত লজ্জার হাত থেকে আমাদেরকে মুক্তি দেয়। এখানে কোনো ব্যথা বা পীড়নের কোনো চিত্র থাকে না, এটা হলো কমেডি এবং এটা মূলত উপস্থাপিত হয় কিসের মাধ্যমে, হাস্যরসের মাধ্যমে। নাটকের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, অনেক শ্রেণী বিভক্ত করা যায় নাটককে, ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক ইত্যাদি। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্তের হাতে শুধুমাত্র মহাকাব্যই সার্থক হয়নি বরঞ্চ বাংলা নাট্যসাহিত্যের ট্র্যাজেডি কমেডি প্রহসন প্রথম সার্থক এই যে জিনিসগুলো এগুলো সবই মাইকেল মধুসূদনের হাতে তৈরি। সার্থক ট্র্যাজেডিও তার সৃষ্টি, সার্থক কমেডিও তার সৃষ্টি, সার্থক প্রহসনও তার সৃষ্টি। এরপরে দীনবন্ধু অভ্যর্থন সামাজিক নাটক নিয়ে, তার নীলদর্পণ একটা বিখ্যাত সামাজিক নাটক। নীলদর্পণের কাহিনী আমরা মোটামুটি সবাই জানি, নীলকান্তের অত্যাচার নিয়ে এই নীলদর্পণ কাহিনী রচিত হয়। এরপরে গিরিশচন্দ্র ঘোষ একই সাথে নাটককার এবং অভিনেতা ছিলেন। এরপরে আসে দ্বিজেন্দ্রলাল রায়, তার ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয়ে জয় করে নিয়েছে এখন পর্যন্ত। আর বাংলা নাটকের ক্ষেত্রে বাংলা নাটকের বিভিন্ন দিকে মোড় ঘুরিয়ে দেন যিনি, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার ডাকঘর, অপ্রতন, তারপরে রক্তকরবী ইত্যাদি বাংলা সাহিত্যে এখনও পর্যন্ত কালজয়ী হয়ে আছে। এরপরে আমরা আসি নেতর বলতে রম্যরচনা বলাটা ঠিক হবে না, কারণ রম্যরচনার শব্দটাই রম্যশব্দের ভিতরে এমন একটা ইঙ্গিত রয়ে যায় যে লেখাটি সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, অথচ রম্যরচনার বিষয় খুব গুরুগম্ভীর হতে পারে কিন্তু প্রকাশভঙ্গি বা ভাষা গুরুগম্ভীর হতে চলবে না। অর্থাৎ সাহিত্যের যে বিভিন্ন শাখা, সাহিত্যের বিভিন্ন শাখার মধ্যে সর্বকনিষ্ঠ শাখা হলো ছোটো গল্প। ছোটো গল্প হলো সর্বকনিষ্ঠ শাখা। ছোট গল্প সংজ্ঞা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর একটা চমৎকার কবিতা আছে। এই কবিতায় মূলত ছোট গল্পের সংজ্ঞা বা ছোট গল্প কিরূপ হওয়া চাই তা পুরোটাই বলে দেওয়া আছে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছোটা ঘটনার ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি হবে, সামগ্রী মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই শেষ হয়েও হইল না শেষ এই কথা ছোট গল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং এই কথার ভিতরে বলে দেওয়া যায় যে ছোট গল্প কখনই কাহিনীর ভিতরের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয় না। উপন্যাস যেমন ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয়, কিন্তু ছোট গল্পে সেরকম বলে দেয় না। বাংলা সাহিত্যে ছোট গল্প শব্দটা ব্যবহার হচ্ছে 40-50 বছরের খুব বেশি নয়, এরপরে শুধু গল্প বলা হতো, আর যদি বড় আকারের গল্প তাকে বলা হতো উপন্যাসিকা বা ছোট উপন্যাসিকা। ছোট গল্প
বলতে কোন ধরনের কাহিনী বোঝাবে সে বিষয়ে বিশ্ববিখ্যাত মার্কিন ছোট গল্পকার যাকে ছোট গল্পের জনক বলে বিবেচনা করা হয় এডগার অ্যালান পো, তার একটা মতামত আছে। তিনি বলেছেন যে আধ ঘন্টা থেকে দু ঘন্টার মতো পড়ে ওঠা যায়, আধ ঘন্টা থেকে দু ঘন্টার মতো পড়ে ওঠা যায় এমন কাহিনী হলো ছোট গল্প। আবার ইংরেজ লেখক এইচ ওয়েলস তিনি আবার আরেকটা মতামত দিচ্ছেন, তার মতে 10 থেকে 50 মিনিটের ভিতরে পড়া শেষ হয় এরকমের গল্পকে বলা হয় ছোট গল্প। বলা বাহুল্য উপন্যাসে যেমন বিস্তারিত হবে কাহিনীর বর্ণনা থেকে ছোট গল্পের পরিধিক্ষুদ্ধ হয় সেরকমের ঘটনার পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ পরিপূর্ণ বা সম্পূর্ণ ঘটনাকে উপস্থাপন করা সম্ভব নয়। এবং এটা হলো এখানে বড় ধরনের একটা শ্রীশচন্দ্র দাসের একটা বড় সংজ্ঞা দেওয়া আছে, সঙ্গে সেই দিক নিয়ে আমরা একটু আলোচনা করি। ছোট গল্প আরম্ভ প্রসঙ্গে নাটকে হওয়া যায়, অর্থাৎ ছোট গল্প হঠাৎ করেই শুরু হবে আবার হঠাৎ করে একসঙ্গে কী হয়ে যাবে শেষ হয়ে, এবং ছোট গল্প কখনই শেষ যে কথাটা সেই কথাটা বলে না, যেরকম বলছে শেষ হয়েও হইল না শেষ, অর্থাৎ শেষ পর্যন্ত কী ঘটেছে এই কথাটা ছোট গল্প কখনো বলে দেয় না। এই গল্পটা বলে না দেওয়ার কারণে ছোট গল্প মানে শোনার পরে ছোট গল্প পড়ার পরে একটা অতৃপ্তি সবসময় ভিতরে থেকেই যায়, কখনো তৃপ্তি আসে না। ছোট গল্প আরম্ভ প্রসঙ্গে নাটকীয় হওয়া যায়, এবং সত্য কথা বলতে কি কোথায় আরম্ভ হবে এবং কোথায় সমাপ্তে লেখা টাইতে হবে এই শিল্প দৃষ্টি যাহার নাই তার পক্ষে ছোট গল্প লেখা লাঞ্ছনা বই কিছু নাই। এটা শ্রীচন্দ্র দাসের মতামত, শ্রীচন্দ্র দাসের মতামত এটা। তো মোটামুটি আমরা ছোট গল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেটা জানলাম যে ছোট গল্প কখনই শেষ কথাটা বলে দেয় না, ছোট গল্পের শুরুটা হয় নাটকে অর্থাৎ হঠাৎ করে শুরু হবে এবং হঠাৎ করেই শেষ হয়ে যাবে। ছোট গল্পে জীবনের পরিপূর্ণ উপস্থাপন সম্ভব নয়, জীবনের অসংখ্য ঘটনার ভিতর থেকে কোনো একটা ঘটনাকে যখন লেখক নির্ভরশীল করে উপস্থাপন করে তখন সেটা হয় ছোট গল্প। চারিত্রিক বৈশিষ্ট্য যে ছোট গল্প অনেক প্রকার হতে পারে, যেমন প্রেম বিষয়ক, সামাজিক, প্রাকৃত মানুষ সম্পর্কিত, তারপর সাংকেতিক বা প্রতিধর্মী, ঐতিহাসিক, বিজ্ঞান ভিত্তিক, তারপরে বাস্তবনিষ্ঠ, গোয়েন্দাকে ইত্যাদি বিভিন্ন ধরনের ছোট গল্প হতে পারে। এবং আমাদের জন্য গর্বের বিষয় এই যে বাংলা ভাষায় যত প্রকার ছোট গল্প আছে, বাংলা ভাষায় সমস্ত প্রকার ছোট গল্প মানে গল্প ছোট গল্পকার এখন পর্যন্ত লিখছে এবং লিখে যাচ্ছে। এইগুলো আমাদের মোটামুটি ছোট গল্পের আলোচনা। এরপরে আসি আমরা উপন্যাস সাহিত্যের বিভিন্ন শাখা প্রশ্নের মধ্যে উপন্যাস অনুভব, শুধু তাই নয় পাঠক সঙ্গে উপন্যাস সর্বাধিক বহুল পঠিত জনপ্রিয়তা সৃষ্টি। উপন্যাসে কোনো একটি কাহিনী বর্ণিত থাকে এবং কাহিনীটি কী হয় গদ্যে লিখিত হয়। কিন্তু পূর্বে আমার এক সময় ছিল যখন কাহিনী গদ্যে লেখা হতো, যেমন মধ্যযুগে যেসব মঙ্গল কাব্য রচিত হয়েছে মঙ্গল কাব্যগুলোর কাহিনী ছিল, কিন্তু সেই কাহিনীগুলো সবই পদ্যে লিখিত বা কবিতার আকারে লিখিত, যে কারণে এই কাহিনীগুলোকে কী বলা হয় না, কাহিনীগুলোকে উপন্যাস বলা হয় না। উপন্যাসের প্রধান পুঁজি বলো প্লট, ওই প্লট আখ্যান বা তৈরি ওঠে গল্প তার ভিতরে উপস্থাপিত বিভিন্ন চরিত্র সহ। উপন্যাসের প্রধান পুঁজি হলো প্লট বা আখ্যানবাক, এই আখ্যানবাক গড়ে ওঠে কী দিয়ে, গল্প নিয়ে এবং বিভিন্ন চরিত্রের সমন্বয়ে। বাংলা সাহিত্যের সার্থক কালজয়ী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সার্থক উপন্যাস রচনা করে। তিনি ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে তিনি উপন্যাস রচনায় হাত দেন এবং কপালকুণ্ডলা, বীরবৃক্ষ, চন্দ্রশেখর ইত্যাদি কালজয়ী উপন্যাসগুলো তিনি রচনা করেন। বঙ্কিমচন্দ্রের পরে মহৎ উপন্যাসিক বলতে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বোঝায়, এবং দেখা যাচ্ছে এ পর্যন্ত পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে তাদের ভিতরে শরৎচন্দ্রই এখন পর্যন্ত সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয়। বাংলা সাহিত্যে আধুনিক যুগে অবশ্য আরও অনেক লেখকরা উপন্যাস লিখছেন, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনশকুল, সৈদেলা কায়সার, আবৈশাখ মঙ্গল, অনেক লেখকরাই উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেছেন। উপন্যাস বিভিন্ন প্রকার হতে পারে, ঔপন্যাসিক ঐতিহাসিক উপন্যাস হতে পারে, সামাজিক উপন্যাস হতে পারে, কাব্যধর্মী উপন্যাস হতে পারে, মনোবিশ্লেষণমূলক উপন্যাস হতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের উপন্যাস হতে পারে। বঙ্কিমচন্দ্রের সময়ে সমকালীন ঐতিহাসিক উপন্যাস বেশ জনপ্রিয় লাভ করে, তার সমসাময়িক রমেশচন্দ্র দত্ত তার মতো বহু ইতিহাসশাস্ত্রীয় উপন্যাস রচনা করেন, যেমন মাধুরী বঙ্কন, রাজপুর জীবন সন্ধ্যা, তারপরে মহারাষ্ট্র জীবন প্রবাদ ইত্যাদি। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠককে মন্ত্রমুগ্ধ করে জয় করেছিলেন তার সমকক্ষ আর কাউকে ধরা যায় না। এই হলো উপন্যাস, বুঝাচ্ছে উপন্যাস সাহিত্য বিভিন্ন শাখা প্রশাখের মধ্যে উপন্যাস অন্যতম এবং সবচেয়ে বহুল পঠিত শাখা হলো উপন্যাস। উপন্যাসে কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেওয়ার কারণে উপন্যাস আকারে কী হয় অনেকটা দীর্ঘ হতে পারে। তো উপন্যাসের আরেকটা বৈশিষ্ট্য, এটা
লিখতে হবে কিসের, এটা লিখতে হতে হবে গদ্যের কাহিনী। কিন্তু যদি কবিতা এলাকার লেখা হয় সেটা কি হবে না, উপন্যাস হবে না। এরপরে আমরা আসি প্রবন্ধ। প্রবন্ধ আমাদের এই সাহিত্যের প্রতি প্রবন্ধের শেষ বিষয়টা হলো প্রবন্ধ। প্রবন্ধ কি? গদ্যের ক্ষেত্রে এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। প্রবন্ধ তো প্রবন্ধ যদি পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করতে না পারে, পরিতৃপ্ত করতে না পারে, তাহলে তাকে কি বলা যাবে না, প্রবন্ধ বলা যাবে না। এবং প্রবন্ধের আরেকটা বৈশিষ্ট্য হলো সেখানে সৃজনশীল লেখকের সৃজনশীল ক্ষমতা থাকতে হবে বা সৃষ্টিশীলতা থাকতে হবে। যদি সৃজনশীলতা না থাকে তাহলে সেটাকে আমরা প্রবন্ধ হিসেবে গণ্য করতে পারি না। যেমন সংবাদপত্রে প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে লেখা বের হয়, তো এই সব লেখা কী হয় না, সেই সব লেখাগুলোর সৃজনশীল নতুন নতুন সৃজনশীল ক্ষমতা থাকে না, তাই সেগুলোকে আমরা প্রবন্ধ হিসেবে গণ্য করতে পারি না। এবং প্রবন্ধের সাহিত্যের যে উদ্দেশ্য, প্রবন্ধের উদ্দেশ্য একই, সৌন্দর্যের সৃষ্টি ও আনন্দ দেওয়া, দুটোর উদ্দেশ্য একই। প্রবন্ধ কি আসলে কাকে বলে আমরা একটু আসি। সাধারণত কল্পনাশক্তি ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে যে আত্মসচেতন নাতি দীর্ঘ সাহিত্য সৃষ্টি করে তাকে বলা হয় প্রবন্ধ। অর্থাৎ একটা বিষয়বস্তু থাকতে হবে, সেই বিষয়বস্তুকে ধারণ করে লেখক কী করবে, তার যে আত্মসচেতন এবং তার যে জ্ঞানগর্ভ মতামত, সেই মতামত এবং যে সৃজনশীল ক্ষমতা, সেই সৃজনশীল ক্ষমতাকে প্রয়োগ করে তিনি প্রবন্ধ সৃষ্টি করবেন। প্রবন্ধে মুখ্য দুটি শ্রেণীভাগ আছে, তন্ময় প্রবন্ধ আর মনময় প্রবন্ধ। তন্ময় প্রবন্ধ হলো বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে যে প্রবন্ধ রচিত হয়, বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে যে প্রবন্ধ রচিত হয় তাকে বলা হয় তন্ময় প্রবন্ধ। এ জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা দেয়। আবার আরেক শ্রেণীর রচনা আছে যেখানে লেখকের মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়কে প্রধান প্রাধান্য দেওয়া হয়, যেখানে মেধাশক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয়কে প্রাধান্য দেওয়া হয় বা আবেগের প্রাধান্য থাকে, এই জাতীয় প্রবন্ধকে বলা হয় মনময় প্রবন্ধ। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধই এই মনময় প্রবন্ধের একটি মানে মনময় প্রবন্ধের শ্রেণীভুক্ত। ইংরেজিতে ফার্সি ভাষায় বেল লেতর বলে একটা শব্দ আছে, বেল লেতর, ইংরেজিতে বেল লেতরই বলে। বেল লেতর, বেল শব্দের অর্থ হলো সুন্দর, আর লেতর শব্দের লেটার বা কথা, অর্থাৎ বাংলায় তার অর্থ দাঁড়িয়ে হয় চারু কথন বা সুন্দর কথা। তো রবীন্দ্রনাথের যে বিচিত্র প্রবন্ধ বইটি, তার সকল রচনা এই 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 প্রবন্ধের অন্তর্গত। তো বেলতে বলতে রম্যরচনা বোঝানো হয়, তো রম্যরচনা বোঝানোটা ঠিক নয়। কারণটা হলো যে রম্য শব্দটার ভিতরে একজন ইঙ্গিত থাকে যে লেখাটির